মাছ বাজারের ভেতরে ড্রেনের নোংরা জল জমে থাকছে প্রতিবাদের সচ্ছার ব্যবসায়ীরা দ্রুত সমাধান না হলে বাজার বন্ধের হুমকি ড্রেনের ময়লা জল মাছ বাজারে ক্ষুব্ধ ব্যবসায়ীরা দ্রুত সমাধান না হলে বাজার বন্ধের হুমকি প্রায় দু বছরের সমস্যা সরকারি দপ্তরে জানিয়ে কোনো কাজ হয়নি বাগদা হেলেনচা মাছবাজারে ড্রেনের ময়লা জল জমে বাজার একেবারে জল থই থই অবস্থা ব্যবসায়ীদের অভিযোগ প্রায় দু বছর ধরে একটু বৃষ্টি হলেই ড্রেনের ময়লা জল বাজারে ঢুকে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয় যার জেরে নানা শারীরিক সমস্যার ভেতর পড়তে হচ্ছে তাদের দীর্ঘদিন থেকে জল একই জায়গা জমে রয়েছে আর যেটাই জল যেত সেটা ভরাট করে বিল্ডিং করা হয়েছে এবং আমাদের এখান থেকে জল যাওয়ার কোনো পরিস্থিতি নেই অঞ্চল থেকেও লোক এসে কোনো দীর্ঘদিন থেকে পড়ে রয়েছে ওইভাবে কোনো সমাধান করেনি পাশাপাশি বাজার করতে আসা সাধারণ মানুষদেরও পড়তে হচ্ছে সমস্যায় একই সমস্যা পুনরাবৃত্তি ঘটার ফলে ক্ষুব্ধ হয়ে পড়ে ব্যবসায়ীরা ঘটনাস্থলে হেলেনচা পঞ্চায়েত প্রধান এসে তাদের আশ্বস্ত করে বলেন এই ড্রেনের কাজ খুব শীঘ্রই হবে উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ব্যবসায়ীরা ভুগছে বৃষ্টি হলে ওরা জলে দোকানপাট ভরে যায় এবং হাঁটাচলা করার অসুবিধা হয় আমি ইতিমধ্যেই ওখানে লোক লাগিয়ে লিভার লাগিয়ে আমি যাই ওখানে স্থানীয় দু একজন মানুষ বাধা দিয়েছে দেওয়ার পরে ব্যবসায়ীকে আমাকে বলেছে আমি আমি ভেবে দেখছি আপনাদের নিয়ে বসে কিছুদিনের মধ্যে ব্যবস্থা করে দেব ব্যবসায়ীদের দাবি দ্রুত সমাধান না হলে বাজার বন্ধ করতে বাধ্য হবেন তারা নোংরা ঘুরে থাকে সবসময় ফেলবার জায়গা বা জলটা যাবার জায়গা কোন পরিস্থিতি নেই এইভাবে আড়াই হাজার লোক আমরা দোকানদারি করে খাচ্ছি মানে গন্ধের জন্য বসতে পারছে না লোক পোকার মাছ নিতে পারতে পারছে না এমনকি সবজি মাছ সমস্ত পোকা উঠে যাচ্ছে তারপরেও যে লোক বাথরুম করবে সে জায়গাটাও নেই বাথরুমটা আমাদের বাজারের মধ্যেই করতে হচ্ছে এমন একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে রিপোর্ট নিউজ